বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা স্টেম সেল প্রতিস্থাপন একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। মরণব্যাধি, ক্যান্সার, লিউকেমিয়া, লিম্ফোমা, মায়োলোমা এবং অ্যাপ্লাস্টিক এনিমিয়া ও থ্যালাসেমিয়ার মতো রক্তরোগের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। চিকিৎসা বিজ্ঞানে অত্যাধুনিক এ পদ্ধতি 60-70 বছর আগে যুক্ত হলেও বাংলাদেশে চলছে 4-5 বছর ধরে। পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং ব্যয়বহুল হওয়ায় দেশে প্রায় দুর্লভ এই চিকিৎসা পদ্ধতি। তবে সম্প্রতি রাজধানীর আজগর আলী হাসপাতালে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট ডাক্তার দিলশাদ জাহানের নেতৃত্বে একজন অ্যাপ্লাস্টিক এনিমিয়া রোগীর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সম্পন্ন করা হয়েছে, যা সফলভাবে সম্পন্ন করেছেন বলে জানান এই চিকিৎসক। সম্প্রতি আমরা একজন অ্যাপ্লাস্টিক এনিমিয়া পেশেন্টের উপরে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করেছি। এর আগে অ্যাপ্লাস্টিক এনিমিয়া ট্রান্সপ্লান্টটি বাংলাদেশে হতো না। আমরা প্রথম এটা বাংলাদেশে অতি অল্প খরচে করেছি। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সম্পর্কে আরও জানতে চাইলে ডাক্তার দিলশাদ জাহান জানান, এক্ষেত্রে যে কেউই ডোনার হতে পারেন এবং বোন ম্যারো ডোনারের কোনো প্রকার ঝুঁকি থাকে না। একটা ভ্রান্ত ধারণা সমাজে চালু আছে, ডোনার খুব ভয় পাচ্ছিল যে ম্যাডাম আমার কি কোনো অপারেশন করা হবে, আমার কি পরবর্তীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা হবে, আমার কি লিভার, কিডনি এগুলো কেটে নেওয়া হবে। না, আমরা আশ্বস্ত করেছি আমরা সামান্য আপনাকে কয়েকটা নাভির পাশে ইঞ্জেকশান দিব এবং সেখান থেকে আপনার স্টেম সেলটা ব্লাডে আসবে এবং আমরা একটা ছোটো মেশিনের মাধ্যমে সেই স্টেম সেলটি আপনার কাছ থেকে কালেক্ট করে ওই অতটুকু রক্তই আপনার ভাইকে দিয়ে দিব এবং ভবিষ্যতে এটার জন্য আপনার কোনো ক্যান্সার হবে না, আপনার কোনো ক্ষতি হবে না। বিদেশের চেয়ে কয়েক গুণ কম খরচে দেশেই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে জানিয়ে ডাক্তার দিলশাদ জাহান বলেন, আজগর আলী হাসপাতালেই কম খরচে হচ্ছে এ অত্যাধুনিক চিকিৎসা। এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টটি আসলে সারা পৃথিবীতে অত্যন্ত ব্যয়বহুল একটি চিকিৎসা, যেহেতু আমরা নিজেদের দেশে করতেছি এবং এজন্য আমরা এক্ষেত্রে আমরা যথেষ্ট ছাড় দিতে পারি। আজগর আলী হসপিটাল এক্ষেত্রে অনেক ছাড় দিয়েছে পেশেন্টকে, যেহেতু পেশেন্টটি গরিব ছিল, পেশেন্টের খরচ এসেছিলো প্রায় 18 লক্ষ টাকার মতো, কিন্তু পেশেন্টকে মাত্র 13 লক্ষ টাকায় আমরা এই ট্রান্সপ্লান্টটি করে দিয়েছি, যেটা কিনা পার্শ্ববর্তী দেশ অথবা সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া অথবা অন্যান্য দেশের তুলনায় 10 ভাগের 1 ভাগও নয়। চিকিৎসা বিজ্ঞানের এমন সব অত্যাধুনিক চিকিৎসা দেশেই সম্ভব বলে সবাইকে দেশের চিকিৎসার জন্য আহ্বান জানান এই চিকিৎসক। আপনারা সবাই এই ইনফরমেশনটি সবাইকে ছড়িয়ে দেবেন এবং আমাদের দেশের অ্যাপ্লাস্টিক এনিমিয়া এবং থ্যালাসেমিয়া রোগীরা যাতে এদেশে অতি অল্প খরচে ট্রান্সপ্লান্ট করে এ বিষয়ে সবাইকে উৎসাহিত করবেন। শুধু বিদেশ নয়, দেশেই হচ্ছে অত্যাধুনিক চিকিৎসা, তাই সুস্বাস্থ্য নিশ্চিতে নির্ভরতা বাড়ুক দেশীয় চিকিৎসায়। মনির হোসাইন, প্যারিস বাংলা টিভি, ঢাকা। বিদেশের মাটিতে দেশি মাছের স্বাদ পাওয়া কষ্টসাধ্য, আমরা চাইলে সর্ষে ইলিশ কিংবা টাকি মাছের ভর্তা খেতে পারি না। দেশি মাছ প্যারিসের বাজারে খুব বেশি পাওয়া যায় না, তাই এবার মাছ বাজার গার্ড নদী নিয়ে এলো দেশি মাছের সমাহার, যেখানে থাকছে সব ধরনের দেশি বিদেশি মাছ, দেশি ফ্রোজেন সবজি, পিঠা ও দেশীয় পণ্য, তার সাথে থাকছে হোম ডেলিভারি সার্ভিস। তাই দেশি খাবারের স্বাদ নিতে চলে আসুন মাছ বাজার গার্ড নদের শোরুমে বা অর্ডার করুন ফেসবুক পেজে। ফোন করতে পারেন +33751063807 এই নাম্বারে। মাছ বাজার গার্ডেনার।